নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। দর্শক বন্ধুরা, আমি আজকে মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আমাদের বাঙালির ঘরে সকলেরই পরিচিত, কিন্তু এটা নানানভাবে বানানো যায়। গুড়ের সময় গুড় দিয়ে, চিনির সময় চিনি দিয়ে, একটু উপনয়ন বা পৈতে বা আমাদের যে অন্য জন্মদিন পালন হয় তাতেও আমরা এই রেসিপিটা বানিয়ে থাকি। অতি পরিচিত রেসিপি, নাম হচ্ছে পায়েস। হিন্দিতে ক্ষীর বলে, আমরা বাংলায় পায়েস বলি, সকলেই এর সঙ্গে পরিচিত। আমি আজকে চিনি দিয়ে বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি। আসুন দেখি দিয়ে শুরু করি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ। এবার গ্যাসটা জ্বেলে দিই। দুধের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এই তেজপাতা দিয়ে শুরু করি, এইভাবেই করতেও হয়। আর এখানে আমি যেহেতু 1 লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ, সেই হিসাবে 100 গ্রাম চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল 100 গ্রাম নিয়েছি। আর সেই সম পরিমাণ যাতে মিষ্টি হয়, কেউ মিষ্টিটা বেশি খান, কেউ কম খান, যার যার মতো সেটা মেজার করে দেবেন। এই আমি 1 লিটার দুধে এই 1 বাটি একটু কম এই চিনি নিয়েছি। আর এতে যাবে একটু কিশমিশ, একটু কাজু, কাজু কিশমিশ দিয়ে, আর লাস্টে একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি, ক্রাশ করে নিয়েছি। গুঁড়ো তো এইটুকু হয় না, আর গুঁড়ো করা থাকা এলাচগুলো গন্ধও ভালো হয় না, ওই জন্যে রান্নার সময় করে নিয়েছি। এবার আমি শুরু করলাম, দুধটা ফুটতে হবে। দুধটা ফুটলে তবে চালটা দেবো। যতক্ষণ দুধ না ফোটে আমরা অপেক্ষা করি। দর্শক বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে, এবারে আঁচটা একটু কমিয়ে দিলাম। দিয়ে ঠিক এই সময় চালটা এতে দিয়ে দেবো। 3 বার ধুয়ে শুকনো করে রেখেছি, একটু একটু জল থাকলেও অসুবিধে নেই। পায়েসটা সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে হয়, অন্য কোনো চালে এটা হয় না, খেতেও ভালো লাগে না, এটা সবাই আমরা জানি। আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল 1 লিটার দুধে দিয়েছি। এবার চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আবার এইভাবে মাঝে মাঝে নেড়ে যেতে হবে। দুধটা বেশ একটু ঘনও হয়ে আসবে। আঁচটা এখন বাড়িয়ে দিয়েছি আর নেড়ে যাচ্ছি সমানে। এইভাবে নেড়ে না গেলে চালগুলো নিচে দলা হয়ে যাবে, এই যে সুন্দর সেদ্ধ হচ্ছে সেটা হবে না, ছেড়ে দিলেই কিন্তু দলা হয়ে যাবে। এই জন্যে আঁচটা দরকার হয় একটু কমিয়ে দিলাম। আবার কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটা সেদ্ধ করতে হবে। যারা নতুন রান্নাঘরে তাদের জন্য এই রেসিপিটা খুব গুরুত্বপূর্ণ, শিখে নেওয়া যাবে। যেমন তেমন করলে আতপ চালের, গোবিন্দভোগ চালের এই পায়েসটা একটু ভালো হয় না, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, হয় দুধ ফেটে যায়, সেটাও আবার একটা ফ্যাক্টর আছে, কেননা কিশমিশ, তেজপাতা, অন্যান্য ইনগ্রিডিয়েন্টসের জন্য ওটা হয়। আবার গুড় দিয়ে করলেও সেটার সম্ভাবনা থাকে। গুড়টাকে আগে দুধের মধ্যে দিয়ে একটু ফুটোনো দুধে রেখে দিয়ে দেখতে হয়। এই যে কী সুন্দর চালগুলো আমি দেখতে পাচ্ছি, এই যে খোলা একদম ঝুরঝুরে, এটা হবে না যদি আমি নাড়ানোটা ছেড়ে দিই। এই জন্যে নাড়িয়ে যেতে হবে, আঁচটা কমিয়ে দিয়ে এখন এইভাবে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। যে চালটা কী সুন্দর অর্ধেক সেদ্ধ হয়ে উঠেছে, তাই হাতাতে উঠে এলো। এই যে আর একটু হবে সেদ্ধ, আঁচটাই কমানোই থাকবে, তাতে সেদ্ধটা ভালো হয়, দুধটা থাকে না, তো চড়া আঁচে দিয়ে দিলে, আঁচটা বাড়িয়ে দিলেই দুধটা শুকিয়ে যাবে, চালগুলো ভালো সেদ্ধ হবে না। এই যে দর্শক বন্ধুরা, আমার পায়েসটা হয়ে গেছে, চালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। সবসময় একটু টিপে খেয়াল করে দেখবেন চালটা যেন একদম গলে না যায়, যেমন ফ্রাইড রাইসের চালটা থাকে না ওই রকম, বা তার থেকে একটু নরম করে নেবেন, বেশি গলিয়ে ফেললে না পায়েসটা ভালো লাগে না। আসলে সুন্দর ভাতটা হবে পায়েসে সেটাই। এবার আমি যে মাপ করে চিনি নিয়েছিলাম সেটা সম্পূর্ণতে দিয়ে দিলাম। আমি কিশমিশগুলো এখন দিয়ে দেবো, চিনিটা গুলে গেছে। আমি কাজু একটু ভেঙে নিয়েছি, এগুলো দিয়ে দেবো এখন। আর কিছুটা আমি রেখেছি ডেকোরেশনের জন্য, এরকম একটু ভেঙে দিলে এটা খেতে ভালো লাগে মুখে পড়লে, সেই জন্য একটু টুকরো করে এগুলো দিলাম। মোটামুটি আমার পায়েসটা হয়ে গেল।
সব সময় কম আঁচে করবেন। আঁচটা কম আঁচে করলে হয় কি, দুধটা শেষ হয়ে যায় না, মানে শুকিয়ে যায় না, শুকিয়ে যায় না, এবং পায়েসটাও একটু ভালো থাকে না, তো ওই দুধ ভাতের মতো শক্ত ঢেলা হয়ে যায়, সেই কারণে আমি কম আঁচে রাঁধতে বললাম। আমার পায়েসটা সম্পূর্ণ হয়ে গেছে, এবার নামাবো। তার আগে আমি একটু এলাচ দিয়ে নিই, এতটা এলাচ দেবো না, বেশি হয়ে যাবে, ছড়িয়ে দিলাম উপরে। আমার পায়েসটা হয়ে গেছে দর্শক বন্ধুরা, এলাচ দিয়েছি, এলাচটা এখন ওপরে ভাসছে, একদম মিহি করে দেইনি তো তাই। এবার একটু ঠান্ডা হলে তবে সাজানো, না তো সাজানো যাবে না, ওর মধ্যে ডুবে যাবে সব। দর্শক বন্ধুরা, আমার পায়েসটা হয়ে গেছে, আমি একটু ওপরে একটু গার্নিশিং করে দিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে একটু শেয়ার করবেন, আর একটু আপনাদের মতামত জানাবেন। আমার গুড়ের পায়েস এর আগে যে বানিয়েছিলাম তার ইয়েটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন কীভাবে গুড়টাকে আগের থেকে তৈরি করে নিয়ে তবে দুধে দিতে হয় যাতে দুধটা ফেটে না যায়। আজকের মতো রাখছি।